আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমি'স ড্রিম ওয়ার্ল্ড থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা তো আমার বাগানটা সবাই চিনেন যারা আমার ভিডিও দেখেন। তো আমার বাগানটাতে আমি আমার বাগানের এক সাইডে নতুন করে একটা ঘর তৈরি করেছি। আপনারা আমার টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি লিখেছি যে আমি নতুন খামারি হচ্ছি। তো হ্যাঁ, আমি এখানে ছোট্ট একটা গরুর খামার দিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি দেখাবো আমার গরুর খামারটা, আপনাদের সাথে শেয়ার করব যে এই ছোট্ট খামারটি তৈরি করতে আমার কেমন খরচ হলো বা আমি কি করতে হলো, আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে টিন দিয়ে আমি এই ঘরটা তৈরি করেছি আর সামনে নেট দিয়েছি যাতে গরুর গায়ে ঠিক মতন আলো বাতাস যেতে পারে সেজন্য। তো আমি এখানে 4টা গরু এনেছি। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমি ছোট ছোট বকনা বাছুর এনেছি আর বাছুরগুলো মাশাআল্লাহ সুন্দর। আর এগুলো হচ্ছে হলেষ্টিয়ান ফ্রিজিয়ান গরু। আর এখন এগুলো বাচ্চা, বকনা বাচ্চা। তো ইনশাআল্লাহ বড় হবে। তো আমি যখন যেটা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও যারা নতুন এভাবে গরুর খামার বা কিছু করতে চান আশা করি উপকৃত হবেন। আমরা নারীরা যে নারী বলে যে পিছিয়ে থাকবো তা নয়। আমরা যতটুকু আমাদের সাধ্যমতো কুলায় আমরা চেষ্টা করব নিজে কিছু করার। তো আমার খামারটা আপনাদের সাথে দেখাচ্ছি। আমি ওপর থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে আমার খামারটি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার খামারটি আপনাদের কেমন লাগলো। তো ছোট করেই করেছি কারণ এর আগে আমি কখনো এসব করিনি। জানি না পারবো কি না। সবাই দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এ তো 4টা গরু আমার। তো আমার সংসারে নতুন অতিথি, এরা আমার সংসারেরই একজন। আসলে এরকম গবাদি পশুপালন কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর এরাও কিন্তু অবলা জানোয়ার, আমাদের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি এদেরকে খেতে দিয়েছি। এখানে আমি ভুসি আর ধানের খড় খেতে দিয়েছি আর খেরও দেই বিকেলবেলায়। আর কিছু দানাদার খাবার আমি মিশ্রণ করে এদেরকে খাওয়াবো। তো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার যে এই শেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 21.5 ফিটের একটা শেড গরুর। আর এখানে আমি প্রায় 7-8টার মতন গরু পালন করতে পারবো। তো প্রথম অবস্থায় আমি 4টা গরু এনেছি। আর আমি এখানে ফ্যানও দিয়েছি কারণ গরুর কিন্তু অনেক গরম লাগে। তো আমি 2টা ফ্যান লাগিয়েছি। তো এটা আমি ফার্স্টে যখন একটা ফ্যান লাগিয়েছিলাম তখনকার ভিডিও। আর এ তো গরুর নিচে আমি ম্যাট বিছিয়ে দিয়েছি। আর ম্যাটটা আপনারা চেষ্টা করবেন যারা নতুন খামারি হতে চান অবশ্যই ম্যাটটা দিবেন কারণ ম্যাট দিলে ওদের পায়ের সমস্যা হয় না, খুঁড়ার সমস্যা হয় না। আর ওরা শুয়ে বা বসে সব কিছুতে অনেক আরাম পায়। আর গরুর আরামটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে ওদের কোনো সমস্যা না হয়, এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই গরুগুলো আমি কালকে এনেছি আর অনেক দূর থেকে এনেছি। গরুগুলো আমি পাবনা থেকে এনেছি তাই একটু দেখতে পাচ্ছেন যে শুকনো হয়ে আছে। তো আসলে ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই ওদেরকে শুকনো দেখাচ্ছে। তো ইনশাল্লাহ আমি এদেরকে ঠিক মতন খাইয়ে দাইয়ে মোটা করে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে চারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3 ইঞ্চি করে আমি তৈরি করেছি। তবে আমি যেভাবে চেয়েছিলাম আমার মন মতন হয়নি, এই শেডটা তাও মোটামুটি ভালোই হয়েছে। আর এই শেডটা তৈরি করতে আমার প্রায় 2 লক্ষ টাকার মতো লেগেছে। তো আমি ওই পাশে একটা ছাগলের ঘর তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বেড়া দেখা যাচ্ছে ওইখানে। তো যদি ওইখানে যদি আমি গরু পালি তাহলে কিন্তু আমি আরও অনেকগুলো গরু পালতে পারবো। তো এখানে এই 21.5 ফিট ঘরে আমি প্রায় 10-12টার মতন গরু পালতে পারবো। তো এখন যেহেতু আমি নতুন অবস্থায় শুরু করেছি তো আমার আসলে এর আগে কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি আমার হাজব্যান্ডের ইচ্ছায় করেছি। উনি তো প্রবাসে থাকে, আপনারা সবাই জানেন। আর প্রবাসীরাই কিন্তু এই গরুর খামার করতে অনেক উৎসাহিত। তো ওনার উৎসাহে আমি এটা করেছি, জানি না পারবো কিনা, কিন্তু ইনশাল্লাহ আশা করি যে পারবো। আমার ছেলেও আমাকে এই কাজে অনেক হেল্প করছে, আর আমার আব্বু আম্মু তো অলওয়েজ আমাকে অনেক হেল্প করছে। ওনাদের হেল্প ছাড়া আমি আসলে এটা আমার পক্ষে করা একবারে অসম্ভবের মতো ছিল। তো আপনারাও চেষ্টা করবেন, যারা এদিকে মানে এই সাইটে আসতে চান তারা অবশ্যই মানে কারো হেল্প নেবেন, আর যারা আগে থেকে পারেন তারা তো পারেনি। আর আমার জন্য সবাই স্পেশালি দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার গরুগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এদিকে নেট সিস্টেম করে দিয়েছি, আমি চারিদিকে নেট সিস্টেম করে দিয়েছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায়। আর আমি সকাল থেকে খুব ভালো করে রুমটা পরিষ্কার রাখি। গরু ছাগলকে অবশ্যই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কিন্তু এরা রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারবে। তো আমি আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব যে আমি কিভাবে সকাল থেকে মানে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত এদের সাথে থাকি বা মেনটেন করি, সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি তো নতুন খামারি, আমার খামারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সেই শুরু থেকে আমার পাশে ছিলেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।